এখন এখানে যে ট্রিটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ক্লিয়ার কোয়ার্জের ট্রি। ঠিক আছে, ক্লিয়ার কোয়ার্জের এই যে ট্রিটি রয়েছে, এখানে 320 বিটস রয়েছে ক্লিয়ার কোয়ার্জের চিপস। এগুলো ফুল পাতার মতো একটা ট্রি, এবং এই ট্রিটা আমাদের লাইফের মাইন্ড পিস, অ্যাবান্ডেন্স, স্ট্রেস, অ্যাংজাইটি থেকে একটা রিলিফ দেওয়ার যে এনার্জি সেটাকে ক্রিয়েট করে। এই ধরনের সমস্যা যাদের হচ্ছে, স্ট্রেস, অ্যাংজাইটি বা মাইন্ড পিসের অভাব বা মানসিক শান্তি কিছুতেই পাচ্ছে না, ঘরের মধ্যে অশান্তি কলেশ লেগেই আছে সবার সাথে সবার, তারা কি করবে, ক্লিয়ার কোয়ার্জের ট্রি দিয়ে হিলিং করবে। এই ট্রিটা এর থেকে ছোট মাপেরও হয়, 120 বিটসেরও কেউ নিতে পারে। এটা 320 বিটসের আছে, এটার সাইজ 10 থেকে 12 ইঞ্চি, আর তোমার 6 থেকে 7 ইঞ্চ মতো সাইজ হবে, হচ্ছে 120 বিটসের থেকে ছোট ট্রি। তো অনেকে বলে যে ছোট ট্রি বা বড় ট্রি নেওয়ায় কি কোনো অসুবিধা আছে, না, প্রাইসের হয়তো একটু ডিফারেন্স আছে, কিন্তু হিলিংয়ের কোনো রকম এনার্জির অসুবিধা হবে না, যে প্রচুর বেশি এনার্জি বা কম এনার্জি এরকম ব্যাপার নেই। তুমি যদি মেডিটেশন ঠিক মতো করো, তাহলে ক্লিয়ার কর যে এনার্জিটা তোমাকে দেওয়ার সেটা অবশ্যই দেবে। ঠিক আছে, এবার বড় বাস্তু হলে সেক্ষেত্রে একটু বড় ক্লিয়ার কোয়ার্জ নিলে সেখানে এনার্জিটা ভালো ছড়ায়, কারণ বাস্তুরও হেলথ অনেক সময় ডাউন থাকে, বাস্তুর মধ্যে একটা পজিটিভ এনার্জির অনেকের দরকার থাকে, তখন সে ক্লিয়ার কোয়ার্জ ট্রিটা রাখে বাড়িতে। ক্লিয়ার কোয়ার্জ ট্রিটা নেওয়ার পর এই ট্রিটা তোমরা ঠাকুরের সামনে রাখবে, উত্তর পূর্ব দিক করে অথবা উত্তর দিক করে তোমরা রাখবে। ঠিক আছে, ঠাকুরের সামনে রেখে প্রত্যেক দিন তোমরা নিয়ম মেনে ধূপ দেখাতে পারো, অথবা তোমরা নিজের বেডরুমের উত্তর দিকে এই ট্রিটা তোমরা রাখতে পারো। ঠিক আছে, ভালোভাবে দেখে নাও এই ট্রিটার। এটাই একটা বৈশিষ্ট্য যে এই ট্রিটার যে হিলিং ডেলিভারির পর, এই ট্রিটার হিলিংটা তোমরা সোমবার থেকে শুরু করবে, কারণ এই ট্রিয়ের যে কালার, ক্লিয়ার কোয়ার্জের যে কালার, ক্লিয়ার কোয়ার্জের কালার হচ্ছে সাদা, এবং এই সাদা রংটা চন্দ্রগ্রহের সঙ্গে রিলেট করে এবং আমাদের মন মানসিক শান্তির সঙ্গে রিলেট করে। মায়ের সঙ্গে কারো সম্পর্কের ওঠানামা রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ও মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চাইছে, মা রিলেটেড যে কোনো ম্যাটারেও তোমরা ক্লিয়ার কোয়ার্জ হিলিং করতে পারো, বা নিজের মাকে বলতে পারো তোমরা যে ক্লিয়ার কোয়ার্জের হিলিং করে সেও ভালো থাকতে পারে। বাড়িতে অনেকেরই মা এরকম থাকে যাদের শরীর স্বাস্থ্যের কিছু অসুবিধা থাকে, তারাও কিন্তু এই ক্লিয়ার কোয়ার্জের হিলিং করে যথেষ্ট ভালো থাকতে পারে। সুতরাং নিজের বেডরুমে উত্তর দিকে রেখে সোমবার থেকে তোমরা হিলিং শুরু করবে, অথবা তোমরা নিজের ঠাকুর ঘরে রেখেও তোমরা উত্তর দিকে রেখে তোমরা হিলিং করতে পারো, কিন্তু হিলিংটা সোমবার থেকেই শুরু করতে হবে। এবং এই ক্লিয়ার কোয়ার্জ ট্রিটার সামনে সকালবেলা অথবা রাত্রেবেলা নির্দিষ্ট সময় করে 5 থেকে 10 মিনিট বসতে হবে, এবং ব্রেদ ইন ব্রেদ আউট করতে হবে। সেই সময় তোমরা চোখ বন্ধ করে নিজের উইশটাও কল্পনা করতে পারো যে তুমি মানসিক শান্তি পাচ্ছ, পাশে একটা হালকা মিউজিক চালিয়ে নিতে পারো এবং তোমার সামনেই ক্লিয়ার কোয়ার্জ ট্রিটা থাকবে, অথবা এরকম বলা যেতে পারে যে ক্লিয়ার কোয়ার্জ ট্রিটার সামনেই তুমি বসবে। ঠিক আছে, এইভাবে বসে নির্দিষ্ট নিয়ম মেনে 21 দিন থেকে 41 দিন পর্যন্ত তোমরা হিলিং করবে, তবে গিয়ে এই ক্লিয়ার কোয়ার্জ ট্রিটার যে রিয়েল এনার্জি এবং ক্লিয়ার কোয়ার্জ ট্রিটা তোমাকে কিভাবে হিল করছে সেটা তুমি বুঝতে পারবে। অনেকে অফিসের পরিবেশ ঠিক রাখা, অফিসে বসের সঙ্গে বা নিজের সাথে, নিজেই হয়তো নিজেরই অফিস, নিজেরই উদ্যোগ, তার সাথে কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য অফিসের টেবিলে ওই ট্রিটা রাখে, সেক্ষেত্রেও উত্তর দিক করে রাখবে, অথবা যেখানে তুমি বসছো তার বাঁ দিকে এই ট্রিটা রাখবে, এবং অফিসের কাজ শুরু করার আগেই তুমি চেয়ারে বসে 5 থেকে 10 মিনিট এই ক্লিয়ার কোয়ার্জ ট্রিটার থ্রুতে হিলিং করে নিতে পারো। সেক্ষেত্রে একটা হালকা মিউজিকের থ্রুতে 5 মিনিট তুমি মেডিটেশনের মিউজিক করে নিতে পারো, কিন্তু এটা মনে রাখতে হবে ক্লিয়ার কোয়ার্জ ট্রিটার হিলিংয়ের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে ট্রিয়ের সাহায্যে তোমাকে সেই মেডিটেশনটা নির্দিষ্ট করতে হবে, এবং ট্রিটার সাথে প্রত্যেকদিন তোমাকে নিয়ম করে কানেক্ট করতে হবে, তবেই এই ট্রিটার যে উপকারিতা সেটা তুমি বুঝতে পারবে। তো যারা তোমরা এই ক্লিয়ার কোয়ার্জ ট্রিটা অর্ডার করতে চাইছো, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও, এবং যারা ক্রিস্টাল হিলিং থেরাপি কোর্স শিখে এই ধরনের কাজ করতে চাইছো, মনে করছো যে হ্যাঁ তোমরাও কাজ করে মানুষকে পরামর্শ দেবে, তারা কোর্সের জন্য অবশ্যই যোগাযোগ করে নাও। অনেক অনেক ধন্যবাদ।